অ্যাসপিরেশন ভাই অরিজিৎ সেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবার চলে এসেছি জিআই বুস্টার সিরিজের নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো, যে জিআই এর আমরা বিভিন্ন চ্যাপ্টারগুলো এখানে তুলে ধরি, বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন যেগুলো রেলের পরীক্ষায় আসার মতো সেইগুলোকে আমরা তুলে ধরি এবং সেগুলো কিভাবে শর্ট টাইমে সমাধান করা যায়, সলভ করা যায় সেগুলো নিয়ে আমরা এই ভিডিও সিরিজে কথা বলি। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে সেটা একটা স্টেটমেন্ট কনক্লুশন সিলোজিজম আকারে রয়েছে। তো এখানে দেখো স্টেটমেন্ট রয়েছে দুটো, যেটা রয়েছে দেখো প্রথম স্টেটমেন্ট বলছে সাম স্কুটার্স আর ট্রাকস, কিছু স্কুটার ট্রাক। তারপরে বলেছে অল ট্রাক আর ট্রেন, সমস্ত ট্রাক হয় ট্রেন। তো এই সিলোজিজমগুলোকে আমরা ভেন ডায়াগ্রাম আকারে প্রকাশ করার চেষ্টা করি। প্রথমে বলেছে সাম, অর্থাৎ সাম স্কুটার যদি হয় তাহলে সাম স্কুটার আর কি বলেছে ট্রাক, সাম স্কুটার আর ট্রাক। নেক্সট যে স্টেটমেন্টটা রয়েছে বলছে কি, নেক্সট স্টেটমেন্টটা বলছে যে সমস্ত ট্রাক হচ্ছে ট্রেন, সমস্ত ট্রাক হচ্ছে ট্রেন, সমস্ত ট্রাক যদি ট্রেন হয় তাহলে ট্রাকের ওপর দিয়ে ট্রেনটা যাবে অবশ্যই, সেই ক্ষেত্রে পুরোটা দিয়েও যেতে পারে। আমরা উপসংহার বা কনক্লুশনটা একবার দেখে নিই। এক নম্বর যে কনক্লুশনটা রয়েছে বলছে সাম স্কুটার আর ট্রেন, সাম স্কুটার আর ট্রেন। দেখো স্কুটার যদি এটা হয় ট্রেন অবশ্যই সিটু স্কুটারকে হতে হবে ট্রেন, কারণ এ দুটোর মধ্যে কিছু পার্ট সবসময়তেই কমন থাকবে। অর্থাৎ এক নম্বর যে উপসংহার, অর্থাৎ কিছু স্কুটার ট্রেন বা সাম স্কুটার আর ট্রেন, এটা অবশ্যই কিন্তু ট্রু হবে। তাহলে এটা ট্রু হবে, এটা ট্রু হবে। নেক্সট যেটা বলেছে যে নো ট্রাক ইজ এ স্কুটার, নো ট্রাক ইজ এ স্কুটার, কোনো ট্রাকই স্কুটার নয়, এটা কখনোই হবে না, কারণ কিছু স্কুটার ট্রাক আমার প্রথম স্টেটমেন্টেই বলে দিয়েছিল, তাহলে এটা ফলস হয়ে যাবে। অর্থাৎ এইখানে এক নম্বর কনক্লুশনটা ট্রু হবে শুধুমাত্র। আশা করি এটা তোমরা সহজেই করে ফেলবে, এটা নিয়ে বিস্তারিত কিছু বলার নেই। এরপরে যে একটা কোশ্চেন রয়েছে অড ওয়ান আউট, চারটে অপশন রয়েছে আমার কাছে, ইভি, জিটি, জে কিউ আর এমও। এদের মধ্যে একটা অপশনকে আমাকে আউট করতে হবে, অর্থাৎ বাকি তিনটের মধ্যে কিছু সিমিলারিটিস রয়েছে সেইগুলো দিয়ে আমরা বিচার করব। তো এই ধরনের ভার্বাল রিজনিংগুলোর ক্ষেত্রে আমরা যেটা বারবার করে বলে আসছি যে যেরকমভাবে লেখার দরকার, অর্থাৎ এ থেকে এম অবধি একটা লাইনে, তারপরে এন থেকে জেড অবধি একটা লাইনে, এরম ভাবে লিখে রেখার পর আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে দেখো প্রথম অপশন যেটা রয়েছে ইভি, দেখো অপোজিট পেয়ার, অর্থাৎ অপোজিট পেয়ার কি সেন্সে, দেখো এখানে আমাদের 5 এটার 22, অর্থাৎ যোগ করলে কত হবে 27। এরপরে দেখো জিটি যেটা রয়েছে, জিটি দেখো আবার অপোজিট পেয়ার, অর্থাৎ এটা 20 আর এটা দেখো 7, এদের যোগফল 87 হবে। এরপরে জে আর কিউ রয়েছে, জে আর কিউর ক্ষেত্রে দেখো যেটা আমরা বলবো সেই একই কথা, যে জে এর নাম্বার কত, জে এর নাম্বার হচ্ছে 10 আর কিউ এর নাম্বার কত, কিউ এর নাম্বার হচ্ছে 17, অর্থাৎ যোগ করলে সেই 87 পাবে। লাস্ট যে অপশনটা রয়েছে এম আর ও, এম এর 13, ও এর হচ্ছে 15, এখানে যোগ করলে আমরা 28 পাচ্ছি, অর্থাৎ এটা দেখো অপোজিট পেয়ারও না, অর্থাৎ এদের যোগফল কোনো 27 নয়, অর্থাৎ এইখানে এই অপশনটা অড ওয়ান আউট হয়ে যাবে। বাকি তিনটে কিন্তু যোগফল, যে আমরা যে অ্যালফাবেট গুলো দেওয়া রয়েছে তাদের যোগফল আমরা সেম পাচ্ছি, অর্থাৎ এখানে ডি এর টা কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী রিজনিং এ চলে যাই, আবার একটা অড ওয়ান আউট, অড ওয়ান আউট, কিন্তু এখানে দেখো নাম্বার রয়েছে, কতগুলো নাম্বার রয়েছে, এবিসিডি। তো আমি আগের সিরিজেও একটা প্রশ্ন সম্ভবত বলেছিলাম যে সমস্ত ক্ষেত্রে নাম্বারের মধ্যে কিন্তু আমরা জোড় বিজোড় বা স্কোয়ার নাম্বার, কিউব নাম্বার এই জিনিসগুলো দেখবো না, কিছু ক্ষেত্রে ইন্টার নাম্বার রিলেশন বা ইন্টার ডিজিট রিলেশন থাকে। কিরকম, দেখো এই কোশ্চেনটা অনেকটাই সেরকম, দেখো এখানে 4 রয়েছে আর এখানে 6 রয়েছে, যদি আমরা গুণ করি তাহলে দেখো মাঝখানের নাম্বার দুটোকে, অর্থাৎ 24 পাচ্ছি। একইভাবে দেখো এখানে 9 আছে আর এখানে 6 আছে, গুণ করলে আমরা 54 পাচ্ছি, এখানে 7 আছে এখানে 4 আছে, গুণ করলে আমরা 28 পাচ্ছি, কিন্তু দেখো এখানে 8 আর 4, তাহলে গুণ করলে নাম্বারটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 31 রয়েছে, অর্থাৎ এইটা আমার হয়ে যাবে অড ওয়ান আউট, অর্থাৎ এইখানে বি একটা অড ওয়ান আউট হয়ে যাবে, বাকি তিনটে কিন্তু এখানে সিমিলার। আশা করি বুঝতে পেরেছো। আমি বারবার করে বলছি আমরা যে ধরনের সিরিজ এইগুলো ভিডিওগুলো আনছি, এইখানে ভিডিওগুলো থেকে যে প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় 100% তোমরা কমন পাবে, কারণ এই ভিডিও সিরিজগুলোতে প্রত্যেকটা টাইপ যেগুলো রেলে আসতে পারে সমস্ত ধরনের টাইপ আমরা কভার করব এবং বিস্তারিতভাবে আলোচনা করব, কিভাবে শর্ট করা যায়, কিভাবে তুমি এইগুলো সঠিকভাবে সলভ করতে পারবে। তো বারবার করে বলছি পুরোনো ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো যেগুলো আসতে চলেছে সব ভালো করে ফলো করো, তোমরা অবশ্যই জেআই কমন পাবেই। এরপরে দেখো একটা নাম্বার সিরিজ রয়েছে যে 152637, এটা একদম সোজা একটা জেআই, দুটো সিরিজ এখানে কন্টিনিউয়াসলি চলছে। দুটো সিরিজ কিরকম চলছে, দেখো ফার্স্ট, থার্ড, ফিফথ,
এরকম ভাবে চলছে 1 2 3, আর এখানে চলছে 5 6 7। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই ফার্স্ট সিরিজটার পরের নাম্বার চেয়েছে, অর্থাৎ 1 2 3 এরপরে কি হবে, 4, একদম সোজা। তাহলে অবশ্যই এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার হবে, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ 4 আমার কারেক্ট অ্যান্সার হবে। এবারে দেখো আমরা একটা ডেটা সাফিসিয়েন্সি, তোমাদের ডেটা সাফিসিয়েন্সি আমি কিভাবে করতে হয় বলেছি, তো দেখো এখানে একটা ডেটা সাফিসিয়েন্সি রয়েছে। যে কোশ্চেনটা রয়েছে এই পুরো কোশ্চেনটা আমি বাংলাতেও রেখেছি তোমাদের জন্য, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখো বাংলা কোশ্চেনটা রয়েছে, বলছে পয়েন্ট পি বিন্দু এবং পয়েন্ট কিউ বিন্দুর মধ্যে দূরত্ব কত, এটা একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এখানে 1 নম্বর একটা পয়েন্ট দেওয়া রয়েছে আর 2 নম্বর একটা পয়েন্ট দেওয়া রয়েছে। আমি কি বলেছিলাম যে যখন কোশ্চেনটা করবে আমাদের কাজ হবে যে আমরা 1 নম্বর স্টেটমেন্ট থেকে যদি শুধুমাত্র উত্তর বার করতে পারি, তাহলে এরটা অপশন হবে যে এক বিবৃতি একাই তথ্যের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। যদি শুধুমাত্র 2-এর বিবৃতিটা ব্যবহার করে আমরা উত্তর বার করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে অপশন বি অ্যান্সার হবে, অর্থাৎ শুধুমাত্র 2 বিবৃতি তথ্যের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। যদি 1 আর 2 দুটোই ব্যবহার করতে হয় এবং দুটো একসাথে ব্যবহার করার পর আমরা যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছি তার উত্তর পেয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমার অপশন হবে সি, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা না, এখানে যেটা এখানে একটা সরি ভুল বললাম, যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে 1 নম্বর বিবৃতি এবং 2 নম্বর বিবৃতি যদি দুটোই ইন্ডিভিজুয়ালি কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট হয়, সেই ক্ষেত্রে আমার অপশন হবে সি। অর্থাৎ দেখো বা কথাটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা বলেছে না এবং বলেছে বা উভয়ই বলেছে, এইটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এর জন্য তুমি একবার ইংরেজি কোশ্চেনটায় ফিরে আসি, দেখো এখানে আইদার কথাটা উল্লেখ রয়েছে আর এখানে অ্যান্ড কথাটা উল্লেখ রয়েছে। আইদার 1 অর 2 মানে কি বোঝাতে চেয়েছে, আইদার 1 আর অর 2 মানে যদি আমি এক একটা ব্যবহার করে উত্তর পেয়ে থাকি, আবার 2-এরটা এক ব্যবহার করে উত্তর পেয়ে থাকি। যদি দুই ক্ষেত্রে উত্তর আলাদা আসে তাও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি পয়েন্ট 1 ব্যবহার করেও আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারি, আবার পয়েন্ট 2 নম্বর পয়েন্টটা ব্যবহার করেও আমরা কোশ্চেনের উত্তর করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা দিয়ে উত্তর পাচ্ছি আবার 2-এরটা দিয়ে উত্তর পাচ্ছি, অর্থাৎ দুটোর যে কোনো একটা ব্যবহার করলেই আমরা কোশ্চেনের উত্তর করতে পারছি। সেই ক্ষেত্রে আমরা অপশন সি অ্যান্সার চুজ করব। আর অপশন ডি কখন চুজ করব, অপশন ডি চুজ করব যদি দুটো ব্যবহার করে উত্তর না পাই, যদি দুটো ব্যবহার করে উত্তর আমরা না পাই, অর্থাৎ 1 আর 2 দুটো ব্যবহার করে আমরা উত্তর না পাই, সেই ক্ষেত্রে আমরা ডি নম্বর অপশনটা চুজ করব। আর ই অপশনটা হচ্ছে এখানে যেটা রয়েছে যে ইফ ডাটা ইন স্টেটমেন্টস 1 এন্ড 2 টুগেদার, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে কি দেখব যে 1 নম্বরেরটা ব্যবহার করলাম এবং তার সাথে সাথে একই সাথে 2 নম্বরেরটা ব্যবহার করলাম, এবং দুটো বিবৃতির যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্ট দুটোই ব্যবহার করার পরে যদি আমরা কোশ্চেনের উত্তর করতে পারি, সেই ক্ষেত্রে হবে অ্যান্সার ই। তো এখানে একটা পয়েন্ট মিসিং রয়েছে, এখানে দেখো এটা এখানে এটা ই অপশন করে নাও, আর ডি অপশনটা হবে কি যে দুটো ব্যবহার করে উত্তর পাবো না, দুটো ব্যবহার করে উত্তর যখন পাবো না তখন আমার অ্যান্সার হবে ডি এরটা। তো দেখো এখানে বলেছে পি আর কিউর মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত, প্রথম যে পয়েন্টটা রয়েছে যে আর বিন্দুটা পি এর 10 মিটার পশ্চিমে অবস্থিত, আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আশা করি বুঝি, ভারতের ম্যাপটা চর্চা করলেই তোমরা ভালো করে বুঝতে পারবে যে এই হচ্ছে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এর পয়েন্টগুলো। তাহলে বলেছে কি কি বলেছে যে পয়েন্ট আরটা পি এর 10 মিটার পশ্চিমে, তাহলে পি যদি এখানে হয় তাহলে আরটা কোথায় হবে, এখানে, এদের মধ্যে 10 মিটার দূরত্ব থাকবে। নেক্সট যেটা বলেছে বিন্দু এস পি বিন্দু এর 10 মিটার উত্তরে, অর্থাৎ এখানে আমরা 10-এরটা বলতে পারি, 10 মিটার উত্তরে রয়েছে, এখান থেকে কি আমরা পি আর কিউর মধ্যে দূরত্ব পাচ্ছি না, কারণ এখানে তো কিউ বিন্দু সম্বন্ধে বলাই নেই। নেক্সট যে স্টেটমেন্টটা রয়েছে সেটা ব্যবহার করা যাক, নেক্সট যে স্টেটমেন্টটা রয়েছে বলছে পয়েন্ট কিউ আর এর দক্ষিণ পূর্ব দিকে 10 মিটার দূরত্বে রয়েছে, আর এর দক্ষিণ পূর্ব দিকে, পয়েন্ট কিউ আর বিন্দু এর 10 মিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। তাহলে আমাদের দেখো আর বিন্দুটা যদি এখানে হয় তাহলে কিউ বিন্দুটা কোথায় হবে, এখানে হবে, সাউথ ইস্টে বলেছে, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে, এদের মধ্যে দূরত্ব হবে 10 মিটার। নেক্সট দেখো এখান থেকে আমরা পি বিন্দু নেই, এখান থেকে আমরা ব্যবহার করে উত্তর পেতে পাচ্ছি না, এবার যদি দুটো একসাথে ব্যবহার করি, অর্থাৎ আর আর কিউ এর মধ্যে যে ডিস্টেন্সটা দেওয়া ছিল সেটা যদি আমরা ব্যবহার করি, কিরকম ভাবে ব্যবহার করব। আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট যেটা বলে দেওয়ার কথা রয়েছে, দেখো বলছে যে আর এই যে গেল নর্থ আর কিউর মধ্যে, আরেকটা পয়েন্ট রয়েছে পয়েন্ট এস বিন্দুটা কিউ এর 20 মিটার উত্তর পশ্চিমে অবস্থিত, তাহলে পয়েন্ট কিউ এর উত্তর পশ্চিম, তাহলে উত্তর এটা পশ্চিম এটা, তার উত্তর পশ্চিমে অবস্থিত হচ্ছে 20 মিটার উত্তর পশ্চিমে, তাহলে 20 মিটার উত্তর পশ্চিমে মানে এরও আরো 20 মিটার দূরত্বে, অর্থাৎ এরকম পজিশনে রয়েছে, অর্থাৎ
আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখান থেকে আমাদের উত্তর খুঁজে বার করতে হবে দুটো মিলিয়ে। দুটো মিলিয়ে যদি আমরা উত্তর খুঁজতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, দেখো আর পয়েন্ট এখানে ছিল, তাহলে আর পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে আর পয়েন্টটা থেকে আমাকে ব্যবহার করতে হবে কার দূরত্ব, আর পয়েন্টটা থেকে আমাকে ব্যবহার করতে হবে এস এর দূরত্ব। কিন্তু আমরা যদি ভালো করে দেখি তাহলে এখান থেকে আর আর এর কোন দিকে এস রয়েছে, দেখো আর এর কোন দিকে এস রয়েছে, নর্থ ওয়েস্টে রয়েছে। কিন্তু আবার এইখানে দেখো আর এর কোন দিকে এস রয়েছে, নর্থ আর ইস্টের মাঝখানে অর্থাৎ নর্থ ইস্টে রয়েছে। অর্থাৎ দুটো যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে দুটো থেকে আমরা দু ধরনের উত্তর পেয়ে যাচ্ছি, অর্থাৎ দুটো মধ্যে ইনফরমেশন ক্ল্যাশ করছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুটো পয়েন্ট ব্যবহার করেও আমরা পি আর কিউর মধ্যে দূরত্ব এই কোশ্চেনটার ক্ষেত্রে ব্যবহার করতে বার করতে পারবো না। কারণ আমি একদিকে দেখছি আর এর উত্তর পশ্চিম দিকে এসে রয়েছে, আর প্রথম পয়েন্টটাতে দেখছি আর এর উত্তর পূর্ব দিকে এসে রয়েছে। অর্থাৎ দুটোর মধ্যে একটা ভুল কোনটা ঠিক কোনটা আমরা তো কিছুই জানি না। তাহলে আমরা এক আর দুই ব্যবহার করে উত্তর পাচ্ছি না, অর্থাৎ এখানে ডি এরটা অ্যান্সার হবে। যে প্রথমে দেখো ইংলিশ সাইডটাতে যে অপশনটা ছিল যে ডাটা গিভেন অ্যান্ড ওয়ান অ্যান্ড টু আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো যে আমরা আর আর পি মধ্যে যে আর আর এস এর মধ্যে যে ইনফরমেশনটা ক্ল্যাশ করছিল তার জন্য আমরা এখানে এক আর দুই দুটো পয়েন্ট ব্যবহার করে উত্তর পেতে পারছি না। আচ্ছা এখানে একটা জিনিস চোখে বলতে তোমাদের বলে দিই, দেখো ডি অপশনটা যেটা রয়েছে একটু ইংলিশের দিকে চলে যায়, রেলে যদি ইংরাজি নেই কিন্তু আশা করি তোমরা অন্য পরীক্ষাগুলো দেবে, তাই দেখো যে কোশ্চেনটা যদি চেষ্টা করে পারো আমাকে একটু একটু বলার চেষ্টা করো যে ডি অপশনটায় এরর যদি দেয়, পার্টিকুলার এই কোশ্চেনটা দিয়ে যদি এরর দেখে দেয় তাহলে তুমি এটার অ্যান্সার কি করবে। এই কোশ্চেনটা দিয়ে দিলো, এই একটা সেন্টেন্স আকারে দিয়ে দিলো, ইফ ডাটা গিভেন ইজ বোথ ওয়ান অ্যান্ড টু টুগেদার আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, এই কোশ্চেনটায় এই স্টেটমেন্টের মধ্যে ভুল কোথায় আছে। যদিও এই স্টেটমেন্টটা জি আর এর মধ্যে রয়েছে তোমাকে ভুল খোঁজার দরকার নেই, কিন্তু এই কোশ্চেন যদি ইংলিশে দেয় তাহলে ভুল কোথায় থাকবে। তো দেখো আমরা এখানে যেটা পড়েছি যে বোথ আর নট, নেগেটিভ সেন্টেন্সে বোথ কখনো ব্যবহার করা যায় না আমরা পড়েছিলাম, তো এখানে অবশ্যই সেখানে এরর হয়ে যাবে, বোথ আর নট ব্যবহার করা যায় না। বোথ আর নটের পরিবর্তে আমরা নাইদার ব্যবহার করি, নাইদার অফ ব্যবহার করি বা নাইদার নট ব্যবহার করি, তো এখানে আমরা এরারও শিখে ফেললাম। তো যাই হোক আশা করি তোমরা ডেটা সাফিসিয়েন্সির কেসটা এখানে বুঝতে পেরেছো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী একটা স্টেটমেন্ট অ্যাজাম্পশন আছে, আমরা স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ক্ষেত্রে আগের ক্লাসগুলোতে হিট দিয়েছি যে কিভাবে স্টেটমেন্ট অ্যাজাম্পশন করতে হয়, আমরা এবার আস্তে আস্তে লেভেলগুলো একটু বাড়ানোর চেষ্টা করি। এখানে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ক্ষেত্রে একটা জিনিস আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন আর স্টেটমেন্ট অ্যাজাম্পশন এ দুটোর মধ্যে বেসিক পার্থক্যটাই হচ্ছে অ্যাজাম্পশনে আমরা ধরে নিতে পারি, স্টেটমেন্টে আমরা ধরতে পারি না, সরি কনক্লুশনে আমরা ধরতে পারি না। যেটুকু স্টেটমেন্টে বলে দেওয়া থাকবে তার বাইরে কোনো তথ্যকে আমরা সঠিক বা ভুল বলতে পারবো না। এখানে যে স্টেটমেন্ট অ্যাজাম্পশনটা রয়েছে যে মেনি পিউপেল, স্টেটমেন্টে বলেছে যে মেনি পিউপেল ফেল ইল আফটার কনজিউমিং মিল অ্যাট দ্য ওয়েডিং রিসেপশন, অর্থাৎ ওয়েডিং রিসেপশনে মিল কনজিউম করার পর খাবার খাওয়ার পর কি হয়েছে, অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, অ্যান্ড ওয়ার রাশ টু দ্য নিয়ার বাই গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটাল, এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়, নিয়ার বাই কাছের পিঠের গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালগুলোতে। আমরা বাংলাতে একবার পড়ি, আমি বাংলাতেও সাইডটা রেখেছি, যে বাংলা সাইডটা দেখো বলছে যে বিবাহে সম্বর্ধনায় খাবার খাওয়ার পরে অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের পাশাপাশি সরকারি আর বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে অনুমান, অনুমান কি করতে হবে, দেখো এক নম্বর যে অনুমানটা রয়েছে যে এক নম্বর অ্যাজাম্পশনটা রয়েছে দ্য রিলেটিভ অফ দ্য অ্যাফেক্টেড পিপল মে রিফিউজ টু টেক দেম টু গভর্নমেন্ট হসপিটালস, বলছে যে তাদের আত্মীয়রা রয়েছে তারা রিফিউজ করতে পারে গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আর আরেকটা কি বলছে, দ্য নিয়ার বাই হসপিটালস মে বি এবল টু অ্যাটেন্ড টু অল দ্য অ্যাফেক্ট পিপল, অর্থাৎ আমি বাংলাতে একবার পড়ে দিই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বজনরা তাদের সরকারি হসপিটালে নিয়ে যেতে অস্বীকার করতে পারে, তাদের সরকারি হসপিটালে নিয়ে যেতে অস্বীকার করতে পারে। আর একটা বলছে যে আশেপাশের হসপিটালগুলোতে ক্ষতিগ্রস্ত লোকেদের অ্যাডমিট করতে সক্ষম হতে পারে। তো দেখো এখানে পার্টিকুলারলি একটা ভালো করে জিনিস দেখো যে রিলেটিভ যারা রয়েছে তারা মে রিফিউজ, এইখানে কখনো আমরা অনুমান করতে পারি না যে আশেপাশে, আমরা বাবার আরবার যেটা তোমায় মনে করি যে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমরা কিন্তু অনুমান করব। তো কাউকে যদি তুমি তোমার রিলেটিভ, যেহেতু তারা রিলেটিভ, এখানে রিলেটিভ কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু তারা রিলেটিভ, তো রিলেটিভ যদি তোমার রিলেটিভ যদি অসুস্থ হয় আমি কখনো তোমায় এক্সপেক্ট করবো না যে তুমি রিফিউজ করবে তাদের হসপিটালে নিয়ে যেতে বা গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যেতে, তুমি গভর্নমেন্ট হসপিটালে যেতে রিফিউজ করবে এরকম কোনো মানে নেই। তাহলে এই অ্যাজাম্পশনটার কোনো ভিত্তিহীন, অর্থাৎ এই অ্যাজাম্পশনটাকে আমরা ট্রু বলে ধরতে পারবো না। দ্বিতীয় যে অ্যাজাম্পশনটা রয়েছে বলছে যে নিয়ার বাই হসপিটালস কাছাপিঠে যে হসপিটালগুলো তাদের সবাইকে অ্যাডমিশন নিয়ে নিতে পারে, তো এটাই স্বাভাবিক আমরা ধরে নেব যে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, কারণ আমরা
কখনো নেগেটিভ জিনিসটাকে অ্যাজ অ্যাসাম্পশন ধরবো না, যেহেতু স্টেটমেন্টে কোথাও নেগেটিভিটি নেই এরকম যে গুরুতর ভাবে অসুস্থ, এমন অসুস্থ যে তাদের সারানো যাবে না, এরকম কোনো ইনফরমেশন স্টেটমেন্টে দেওয়া নেই। অর্থাৎ বলেছে যে খাওয়ার পরে অসুস্থ হয়েছে, তার মানে তাদেরকে হসপিটালে নিয়ে গেলে হসপিটালে ভর্তি নেবে, এটাই আমাদের কাম্য বা এটাই আমরা স্বাভাবিক বলে ধরে নেবো। যেটা স্বাভাবিক সেটাকেই আমরা অ্যাজাম্পশন করি, যেটা অস্বাভাবিক সেটা কখনো আমরা অ্যাজাম্পশন করি না, তাই না? তাহলে অবশ্যই আমাদের এখানে অ্যাজাম্পশনে কোনটা হবে, দুই নম্বরেরটা কারেক্ট হবে, অর্থাৎ অ্যাজাম্পশন টু ইজ ইমপ্লিসিট, অর্থাৎ দুই নম্বর যে অনুমানটা রয়েছে সেটা দৃঢ়বদ্ধ অনুমান, অর্থাৎ সেটাকে আমরা সঠিকভাবে অনুমান করতে পারি। কিন্তু এক নম্বর যেহেতু রিলেটিভ কথাটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাস্তার পাশে যদি অ্যাক্সিডেন্ট হলে তুমি তাদের নাও নিয়ে যেতে পারো, কিন্তু যে আমাদের রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয় তুমি অবশ্যই তাকে হসপিটালে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র দুই নম্বর অ্যাজাম্পশনটা সত্যি। আমরা আশা করি বুঝতে পারলাম যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন কি করে করে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। এরপর একটা স্টেটমেন্ট কনক্লুশন, প্রথম যে স্টেটমেন্ট কনক্লুশনটা আমরা করেছিলাম সেটা কিন্তু একটা সিলোজিজম ছিল, অর্থাৎ সেখানে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে সলভ করার চেষ্টা করেছি। কিন্তু এখানে সিলোজিজম না, এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন আকারে রয়েছে, যেখানে একটা বিবৃতি দেওয়া রয়েছে এবং তার ভিত্তিতে আমাদের উপসংহার দেওয়া রয়েছে, উপসংহারগুলোকে আমাদের সত্যি বা মিথ্যা বলে চিহ্নিত করতে হবে। তো যে বিবৃতিটা রয়েছে প্রথম বলছে, ইন্ডিয়া ইজ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, ভারতে অনেক ধরনের ভাষা রয়েছে, বহু ভাষাগত রয়েছে। আমরা জানি যে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলো রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে টোটাল 22টা, হিন্দি ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। তো এই ক্ষেত্রে বলে কি হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, না আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। তো এখানে বিবৃতিতে বলেছি হিন্দি ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া, আমরা এইটা ধরেই আমরা স্টেটমেন্টটাকে পড়ে নিচ্ছি, কারণ স্টেটমেন্টে যেটা বলে থাকবে সেটাকে আমাদের সত্যি বলে অবশ্যই মেনে নিতে হবে। তো এর একটা কনক্লুশন বলেছে, অল ইন্ডিয়ান শুড লার্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা মানুষের একাধিক ভাষা শেখা উচিত। মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে মানে আমাদের একাধিক ভাষা শিখতে হবে এমন কোনো মানে নেই। আমরা অবশ্যই এরকম তোমাদের মনে হতে পারে যে তুমি বাইরে গেলে কথা বলবে কিভাবে, বাট আমাদের দেশে কিন্তু এটাই একটা খাসিয়াত রয়েছে যে আমাদের এই দেশে এটাই একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই আমাদের যে বিষয় রয়েছে যে আমরা কোনো না কোনোভাবে বুঝে যাই একে অপরের কথা। এবং আমাদের আরেকটা জিনিস স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে স্টেটমেন্টে যেটা বলে দেওয়া থাকবে তার বাইরের জিনিসগুলোকে আমরা সত্যি বা মিথ্যা বলে চিহ্নিত করতে পারবো না। এটা আমরা সিলেজনের ক্ষেত্রেও দেখেছিলাম যে স্টেটমেন্টে যেটা বলে দেওয়া থাকবে সেটা ঠিক, কিন্তু স্টেটমেন্টের বাইরে যেটা রয়েছে সেটা ভুলও বলতে পারবো না, ঠিকও বলতে পারবো না। এবং যদি কনক্রিট ভাবে কিছু না বলে দেওয়া থাকে তাহলে সেটাকে ভুল বলেই মেনে নিতে হবে। অর্থাৎ ভারত বহু ভাষাগত দেশ এবং হিন্দি এখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হোক না, তাতে কি আসে? তার মানে এটা নয় যে সমস্ত ভারতীয়দের একাধিক ভাষা শিখতে হবে। আমরা দেখেছি এমনিতেও যে আদিবাসী অঞ্চলে তারা একাধিক ভাষা শেখে না, তারা নিজেদের মতো নিজেরা থাকে, তো সেটা তাদের কোনো জীবনযাত্রার অসুবিধা হয় না, তারাও সম্পূর্ণভাবে ভারতীয় তোমার আমার মতো। তো স্বাভাবিকভাবেই এক নম্বর কনক্লুশন যেটা রয়েছে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, ফলস হয়ে যাবে, তাই ফলো করবে না। দুই নম্বর যেটা রয়েছে, দুই নম্বর রয়েছে হিন্দি শুড বি লার্ন টু বি অ্যান ইন্ডিয়ান, ভারতীয় হতে হিন্দি শিখতে হবে। ভারতীয় হতে, ভারতীয় বা সিটিজেনশিপ ভারতীয় পেতে, অর্থাৎ তুমি যে ভারতীয় সেটা প্রমাণ তো তোমাদের সিটিজেনশিপ, সিটিজেনশিপ পেতে কোথাও এরকম লেখা নেই যে তোমাকে হিন্দি শিখতে হবে। তো সুতরাং তুমি হিন্দি না শিখো ভারতীয়, তুমি বাই বার্থ হতে পারো, বাই রেজিস্ট্রেশন হতে পারো। আমরা কনস্টিটিউশনে পড়েছি যে কিভাবে কিভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়, তো সেখানে কোথাও বলে দেওয়া নেই যে হিন্দি আমাদের শিখতে হবে তবেই আমরা ভারতীয় হব। আমরা এমনিতেই ভারতীয়, হিন্দি শিখি না শিখি, হিন্দি শিখতেই পারো, আবার হিন্দি নাও শিখতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। অর্থাৎ এইখানে এক নম্বর যে কনক্লুশনটা রয়েছে বা দুই নম্বর যে কনক্লুশনটা রয়েছে দুটোই ফলস, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে সি, একটা, নাইদার ওয়ান নট টু ইজ ফলোড, এক এবং দুইয়ের কোনোটাই কিন্তু এখানে সত্যি হবে না। আশা করি তোমরা এই ভিডিওগুলোকে যে কটা যে আজকে করালাম তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আমি আলাদা করে বলছি, তোমাদের পার্টিকুলারলি যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টারে সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের কোন জিআই চ্যাপ্টারগুলোতে সমস্যা, আমি সেগুলোকে ফোকাস করার চেষ্টা করব। ভবিষ্যতে আর কী কী নিয়ে ভিডিও আনতে পারি সেগুলো নিয়েও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও। আমরা পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে চেয়ে চলেছি, তোমরা যাতে তার আপডেটটা তাড়াতাড়ি পেয়ে যাও। আজকের মতো এইটুকুই, খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।